বাংলাদেশকে এমন অবস্থায় উপনীত করেছে যে এক লাফে 50 ভাগের বেশি জ্বালানির দাম বৃদ্ধি করতে হয়। মূল্যবৃদ্ধি, অন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য যেভাবে বৃদ্ধি হয়েছে সাধারণ মানুষের ক্রয় সীমার বাইরে। যে প্রধানমন্ত্রী বলেছিলেন যে বিদ্যুতের লোডশেডিংকে তিনি মিউজিয়ামে পাঠিয়ে দিয়েছিলেন, সেই লোডশেডিং আজকে বাংলাদেশের মানুষ আজকে অত্যন্ত যে লোডশেডিংয়ের কাছে পরাভূত। একটা অত্যন্ত খারাপ জীবন যাপন করছে লোডশেডিংয়ের কারণে আজকে সারা বাংলাদেশের মানুষ আজকে বিক্ষুব্ধ। গ্রামে 6 থেকে 8 ঘন্টার বিদ্যুৎ লোডশেডিং, ঢাকা শহরেও লোডশেডিং কেন হয়েছে? একটাই কারণ, শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য একটি গোষ্ঠী তারা সৃষ্টি করেছে যেটা সিন্ডিকেট। সেই সিন্ডিকেটকে এই লুটপাট করার সুযোগ করে দেওয়ার জন্য আজকে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের দ্রব্যমূল্য, বাংলাদেশের রিজার্ভ, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের সামাজিক অবস্থা, বাংলাদেশের বিচার ব্যবস্থা আজকে সকল ক্ষেত্রকে তারা ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ আজকে বাংলাদেশে শুধু তারা ক্ষমতায় টিকে থাকার জন্য আর লুটপাট করার জন্য, টাকা পয়সা বিদেশে পাচার করার জন্য একটি উদ্দেশ্য নিয়ে বাংলাদেশকে আজকে ধ্বংসের একটা শেষ পর্যায়ে গর্তের পাশে নিয়ে গিয়েছে। এই অবস্থা থেকে আমাদেরকে, জনগণকে, আমাদেরকে মুক্ত হতে হবে। আর সেই মুক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ এবং দর্শনের মধ্যে লিপিবদ্ধ আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন, আমাদের নেত্রী এরশাদের স্বৈরাচার থেকে দেশকে রক্ষা করে গণতন্ত্র পুনরুদ্ধার করে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, যাতে প্রত্যেকটি নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, প্রস্তাবিত এবং সকলের অংশগ্রহণে নির্বাচন হয়। সেই জন্য নির্বাচন ব্যবস্থায় তিনি নির্বাচনকারী তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে সন্নিবেশিত করেছিলেন। আজকে এগুলোর সকল এই সরকার বাতিল করে দিয়ে আজকে তারা গায়ের জোরে ক্ষমতায় থাকতে চায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মাদার অফ ডেমোক্রেসি, তাকে আজকে একটি বানোয়াট মামলায় 6 মাসের রায়ে কারাদণ্ড দিয়ে আজকে গৃহবন্দী করে রেখেছে। তিনি অসুস্থ, তাকে বিদেশে গিয়ে নিজের টাকায় চিকিৎসা নেবে, উন্নত চিকিৎসা, তাও এই সরকার দিচ্ছে না। একমাত্র রাজনৈতিক
প্রতিহিংসা চরিতার্থ করার জন্য আজকের এই দিনে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের এগুলো ভালো করে উপলব্ধি করতে হবে। শুধু স্লোগানের রাজনীতি নয়, আমাদেরকে উপলব্ধি করতে হবে বাংলাদেশে আজকে যে অবস্থা, এ থেকে মুক্ত হতে হলে আমাদেরকে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে আমাদের এই গণতন্ত্রের মাতা মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরে এসে স্বাধীনভাবে রাজনীতি করার পরিবেশ সৃষ্টি করতে হবে। আর এগুলো একটা সম্ভব নয় এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকতে। তাই প্রথম এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, এই সরকারকে হটাতে হবে। কোনো স্বৈরাচার কোনোদিন আপোষ করে যায় নাই, পৃথিবীর কোথাও ইতিহাস নাই, আমাদের দেশের ইতিহাস নাই। আমাদের এই দেশে আমাদের সফলতা আছে, পাকিস্তান সময় আইয়ুব খানকে গণজাগরণের মাধ্যমে আইয়ুব খানকে পতন ঘটানো হয়েছে। এই বাংলাদেশে হোসেন মাহমুদের সাথে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন সংগ্রামের মাধ্যমে গণ উত্থানে হুটিয়ে দেওয়া হয়েছে। আজকে বাংলাদেশে সেই অবস্থা দেখো, আজকে অত্যন্ত যে নাজুক পরিস্থিতি, এই নাজুক পরিস্থিতিতে আমাদেরকে প্রধান দায়িত্ব পালন করতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন এই সকল সংকটের সমাধান হবে রাজপথে। আজকে রাজপথে আমাদেরকে সেইভাবে নামার প্রস্তুতি নেওয়ার জন্য আমরা এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা শপথ নেব। সেই শপথ দিয়ে আগামী দিনের সেই সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠায়